বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার সামগ্রী বিতরণ করে। এ হল আওয়ামী লীগের সঙ্গে বিএনপি পার্থক্য। এই দলের এখন কোনো নেতা নেতা মতের কোনো ভিন নেই। হাফিজ বলে এক কথা, বইন খান বলে এক কথা, রিজভি বলে আরেক কথা, আবার সিঙ্গাপুর থেকে ফখরুল সাহেব বলেন আরেক কথা। এই হচ্ছে অবস্থা। ক্ষমতা ছাড়া বিএনপি টিকবে না, এটা ক্ষমতার দল, নিজেদের পকেটের উন্নয়নের দল, জনগণের ভাগ্য উন্নয়নের দল হচ্ছে আওয়ামী লীগ। শেষ আছে ইন্ডিয়া সব বন্ধুদের যারা আছে তারা দেশে বিদেশে নির্বাচন বাঞ্চালের যে ষড়যন্ত্র তখন আমার পাশে দাঁড়িয়েছে। তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি। বেশ কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। দেখুন পেঁয়াজ কোথায় দাম উঠে গেছে, সে পেঁয়াজ এখন 30-35-40 টাকার মধ্যে। আমার মনে হয় যে জিনিসপত্রের দাম আরও কমবে এবং এতে সাধারণ মানুষের কাছে সহনীয় থাকবে।